শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপুল থেকে ছেড়ে আসা বেনাপুল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনায় চারজন নিহত ও তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার পরপরই জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তি থেকে বিপুল পরিমাণে ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব তিনের গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা এই জায়গাটার তথ্য পায় যে এখানে তিনজন মূলত আমরা প্রাথমিকভাবে তাদেরকে আটক করতে সক্ষম হই। ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে নিয়ে আসা হলে আগুন লাগার মূল কারণ অনুসন্ধানে নামে সিআইডির বিস্ফোরক দল। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলোকে ল্যাবে পাঠায় পরীক্ষা নিরীক্ষার জন্য। সংশ্লিষ্ট কিছু আলামত সংগ্রহ করেছি আমরা, আলামতগুলো আমরা মহাকালী ল্যাবে পাঠাবো। এক্সপার্ট রিপোর্টের পরে ওপিনিয়ন দেওয়া যাবে যে এটা আসলে কি ঘটনা, কিভাবে ঘটলো। এদিকে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ ছয়জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভার্চুয়ালি নাশকতার পরিকল্পনা করে ট্রেনে আগুন দিয়েছে। ভিডিও কনফারেন্সে তারা সে যেটা আনুমানিক বললেন 12-13 জনের মতো ছিল, এর মধ্যে সে নিজেও ছিল, এবং সে ভিডিও কনফারেন্সে কয়টা করার সময় হয়েছে সে ভিডিও আছে, এবং আমরা এবং সে যে তিনটা দাগি বোমা বিশেষজ্ঞ দিয়েছে সে তিনটা নাম বলেছে, এবং ভিডিও কনফারেন্সে সে কেউ রাজি হচ্ছিল না, এর মধ্যে একজন রাজি হচ্ছিল, তার নামটা আমরা পেয়েছি। ঘটনায় জড়িত বাকি নির্দেশদাতাদেরও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। এদিকে ট্রেনে নাশকতা রোধে সারা দেশে 21 জোড়া লোকাল ও মেইল ট্রেন আগামী 8 জানুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় 21 জোড়া লোকাল মেইল কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে আজকে এবং কালকে। আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং কোনো আন্তনগর ট্রেনের এখনো যাত্রা বাতিল করা হয়নি এখন পর্যন্ত। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।